সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গতকালই শাকিব খানের আকাশচুম্বী পারিশ্রমিক শুনে চমকে গেছে ভক্তরা। 60 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান তার নেক্সট ছবির জন্য। যদিও সে ছবির পরিচালক, প্রযোজক বা ছবির নামের ব্যাপারে তখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে এবার জানা গেল ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউড কিং। কদিন আগেই প্রসেনজিৎ এবং পরিমণিকে নিয়ে নাম ঠিক না হওয়া একটি ছবির ঘোষণা দেন দীপঙ্কর দীপন। আর এবার শাকিব খান সংশ্লিষ্ট অনেকেই জানালেন দীপঙ্কর দীপনের নেক্সট ছবিতে থাকছেন তিনি। শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করছেন কিনা জানতে চাইলে নির্মাতা দীপঙ্কর দীপন জানান, শাকিব খানের সঙ্গে আলাপ চলছে, সবকিছু চূড়ান্ত হলে আমরা জানাতে চাই। আর তাই হঠাৎই শাকিবের আকাশচুম্বী পারিশ্রমিকের ঘোষণা আর দীপঙ্কর দীপনের শাকিবের সাথে নতুন সিনেমায় কাজের আলোচনা, দুয়ে দুয়ে চার মেলালে ধরে নেওয়া যায় এবার শাকিবকে দেখা যাবে দীপঙ্কর দীপনের নতুন সিনেমায়। তো বন্ধুরা, দীপঙ্কর দীপনের নতুন সিনেমায় শাকিব খানকে দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন।